বিতর্কিত জরুরি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব ত্যাব এরদোগান ও তার নির্বাচনী জোটের প্রধান শরিক দল বিতর্কিত জরুরি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দু সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্কে জরুরি আইন জারি করা হয়েছিল যার মেয়াদ পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয় এই আইনের সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে তুরস্কের দৈনিক সাবাহ জানিয়েছে তিন মাস ব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইতে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হয়েছেন এরদোগান ও এমএইচপি নেতা দেভলেদ বাহচেলি বুধবার এক বৈঠকে এই দুই নেতা এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট এরদোগান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে গত চব্বিশ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে বিজয়ী হন তাইব এরদোগান ও তার দল এ এই নির্বাচনের আগে দলীয় প্রচারণায় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান পরমাণু কার্যক্রমে গতি ইউএফ সিক্স উৎপাদন কারখানা চালু করল ইরান ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ইউএফ সিক্স উৎপাদনের একটি কারখানা চালু করা হয়েছে সর্বোচ্চ নেতা হিল উজমা খামিনী দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষমতা বাড়ানোর যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরমাণু কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্রের নাম সেন্ট্রিফিউজ আর সেই সেন্ট্রিফিউজে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড বা ইউএফ সিক্স ইস্পাহানের ইউরেনিয়াম কনভার্সেশন ফ্যাসিলিটি বা ইউসিএফ কারখানায় ইউএফ সিক্স উৎপাদনের তৎপরতা শুরু হয়েছে এ দিন পরমাণু জ্বালানি চক্রের প্রাথমিক কাঁচামাল ইয়েলো কেক এর প্রথম চালান ইউসিএফ কারখানায় প্রবেশ করানো হয় গত কয়েক বছর ধরে এটি প্রায় নিষ্ক্রিয় ছিল মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ওই সমঝোতার ভেতরে থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার তৎপরতায় গতি আনার নির্দেশ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ